শীতের পাখিরা উড়ে এসেছে অনেক দূর থেকে। উত্তরের তুষার ঢাকা প্রান্তর থেকে তারা যাচ্ছে সুদূর দক্ষিণের উষ্ণ আবহাওয়ার দেশে। এই দীর্ঘ যাত্রাপথে তারা বিশ্রাম নিচ্ছে কিছুদিনের জন্য। উত্তর চীনের শানসি প্রদেশের লায়ুলিয়াং সিটির সিয়াওহ জলাভূমির লেকে দেখা মিলছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের। ব্ল্যাক স্ট্রোক ডাক হেরন, হুপার সোয়ান সহ বিভিন্ন পাখি জলে ভাসছে। তাদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছে লেক ও আশপাশের বনভূমি। চীনের স্বায়ত্তশাসিত প্রদেশ ইনার মঙ্গোলিয়ার বাওথৌ সিটি, এখানকার ইয়েলো রিভার ন্যাশনাল ওয়েটল্যান্ড পার্কে ঝাঁক বেঁধে আসছে পরিযায়ী পাখিরা। সাধারণত 30 প্রজাতির বেশি পরিযায়ী পাখি এখানে বেশি সংখ্যায় দেখা যায়। বিশেষ করে হুপার সোয়ান ও লিটল সোয়ান এখানে হেমন্ত ও বসন্তে দেখা যায়। এরা হাজারে হাজারে এখানে এসে বাস করে। ইয়েলো রিভার ওয়েটল্যান্ড পার্কের জলাশয়গুলো পরিযায়ী পাখিদের প্রধান বিশ্রাম স্থল। অক্টোবরের শেষ থেকে আসতে থাকে তারা। হুপার সোয়ান, লিটল সোয়ান, মিউট সোয়ান সহ আরও অনেক প্রজাতির পরিযায়ী পাখি দক্ষিণে উড়ে যাবার মুখে ঝাঁকিয়ে শীত পড়ার আগ পর্যন্ত এখানে বিশ্রাম নেয়। চীন সরকারের পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডের ফলে পরিযায়ী পাখিরা এখানে নিরাপদ বোধ করে, তাই বছরে বছরে এদের সংখ্যা বাড়ছে। এখানে জাতীয় সুরক্ষার আওতায় থাকা বিরল প্রজাতির পাখি রয়েছে। পার্কের পরিসংখ্যান মতে 4000 পরিযায়ী পাখি এসেছে এবছর। এসবের মধ্যে 239 প্রজাতির পাখি আছে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।